প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বাংলাদেশের শেষ সীমানা সেন্ট মার্টিন দ্বীপ যেন প্রবালের এক স্বর্গরাজ্য। বছরের পর বছর এটি একদিকে যেমন তার অতুলনীয় সৌন্দর্য দিয়ে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে, তেমনি জীববৈচিত্র্যের আধার হিসেবেও কাজ করছে। আমাদের আজকের পর্ব সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, এ বিষয়ে আলোচনা করব পরিবেশ বিজ্ঞানী রাগিবউদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশ বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থায় সমৃদ্ধ একটি দেশ। এদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর হওয়ার অন্যতম কারণ মূল ভূখণ্ডের নানাবিধ ভূমিরূপের সাথে আছে ছোট বড় দ্বীপাঞ্চল। ভৌগোলিকভাবে দেশটির অবস্থান সাগর ঘেঁষা। বঙ্গোপসাগরের ফানেল আকৃতির অগভীর প্রণালীতে উপকূলীয় অনেক দ্বীপ গঠিত হয়েছে। উপকূলের বিভিন্ন ছোট বড় দ্বীপের সাথে আছে দেশ বিদেশের হাজারো পর্যটকের তীর্থস্থান প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির নিজ হাতে গড়া অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ হল সেন্ট মার্টিন।
কক্সবাজার টেকনাফ পেনিনসুলা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মুখে অবস্থিত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের সর্বদক্ষিণের অংশ হল এই সেন্ট মার্টিন দ্বীপ। সারি সারি নারিকেলের গাছ, দিগন্ত বিস্তৃত সমুদ্রের গর্জন, নীল জলরাশির তীরে আছড়ে পড়া পানির নিচের জীবন্ত প্রবাল আর নানা বৈচিত্র্যের মাছ ও প্রাণীর ছুটোছুটি, সবকিছুই সেন্ট মার্টিনকে আলাদা এক সৌন্দর্য দিয়েছে। রাতের অন্ধকারে সাগরের গর্জন আর তার ঢেউয়ের ফসফরাসের আলোয় পুরো দ্বীপটাকে অন্যরকম মনে হয়। এই সৌন্দর্যের টানে প্রতি বছর হাজার হাজার প্রকৃতিপ্রেমিক মানুষ এই স্বপ্ন দ্বীপে ছুটে যায়। নারিকেল গাছের প্রাচুর্যতার জন্য স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। প্রবাল অঞ্চল সহ ছোট্ট এই দ্বীপটির আয়তন প্রায় 12 বর্গ কিলোমিটার। দ্বীপটি উত্তর দক্ষিণ বরাবর উত্তরপাড়া, গলাচিপা, মধ্যপাড়া ও দক্ষিণপাড়া নামে চারটি অংশে বিভক্ত। মূল দ্বীপ ছাড়াও আরো কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি বর্ধিতাংশ আছে সেন্ট মার্টিনের দক্ষিণ অংশে, যেটি ছেড়াদিয়া দ্বীপ বা ছেড়া দ্বীপ নামে পরিচিত, যার অর্থ হল বিচ্ছিন্ন দ্বীপ। মৃত প্রবালের কাঠামোর উপর স্থাপিত এই দ্বীপের পুরোটাই সমতল। বিস্তীর্ণ সৈকত জুড়ে দেখা যায় এসব প্রবালের কঙ্কাল। সেন্ট মার্টিন পাথুরে অঞ্চল, সৈকত ভূমি, অভ্যন্তরীণ জলাভূমি, কাদা ভূমি, ম্যানগ্রোভ অঞ্চল ইত্যাদি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলে বিভক্ত। দ্বীপ ও দ্বীপ সংলগ্ন সমুদ্র মিলিয়ে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যাও অনেক। এখানে প্রায় 260 প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদের দেখা মিলে। যার মধ্যে আছে বেশ কিছু সামুদ্রিক শৈবাল। দ্বীপের বালির মধ্যে দেখা যায় গোলাকার পাতাওয়ালা আইপোমিয়া লতা। প্রতিকূল পরিবেশে প্রথম প্রাণের স্পন্দন সৃষ্টিকারী এই উদ্ভিদে ফানেল আকৃতির বেগুনি সাদা ফুল দেখা যায়। বৃক্ষ জাতীয় গাছের মধ্যে অন্যতম হল নারিকেল গাছ।
দ্বীপের সর্বত্রই এই গাছটির দেখা পাওয়া যায়। সৈকতের প্রান্তে দাঁড়িয়ে আছে শাখা প্রশাখা বিহীন সারি সারি নারিকেল গাছ। আরো আছে শিমুল, সুপারি, বাবলা ইত্যাদি গাছ। সেন্ট মার্টিন দ্বীপের ঐতিহ্যবাহী উদ্ভিদ কেয়া গাছ। মসৃণ শাখা প্রশাখার কেয়া গাছের পাতা লম্বা ও কাঁটাযুক্ত। কেয়া গাছে সাদা রঙের ফুল ও গোলাকার ফল দেখা যায়। এখানে কিছু বাদাবনের উদ্ভিদও পাওয়া যায়। ভাটার সময় পাথুরে প্রবালের মাঝে প্রাণে সাড়া দেয় কেওড়া গাছ। সৈকতের প্রান্ত জুড়ে আরো দেখা যায় বেশ কিছু ঝাউ গাছ। এই দ্বীপের অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য সামুদ্রিক শসা, তারা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া, প্রবাল ইত্যাদি প্রাণী। ভাটার সময় ছোট ছোট জলাধারে খুবই ধীর গতিতে চলাচল করে সি কিউকাম্বার বা সমুদ্র শসা। বালিয়ারি ও দ্বীপের বিভিন্ন প্রান্তে দেখা যায় লাল কাঁকড়া ও যোদ্ধা কাঁকড়ার দল। শামুক পরিত্যক্ত খোলস ও কাঁকড়ার এক অপূর্ব সমন্বয় হল হার্মিট কাঁকড়া। এই কাঁকড়া প্রতিকূল পরিবেশে শামুকের খোলসের মধ্যে অবস্থান করে। বিপদ কেটে গেলে ধীরে ধীরে পাগুলো বের করে খোলসটি পিছে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। মাঝে মাঝে নরম বালিতে দেখা যায় অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া। শক্ত আবরণ দিয়ে ঢাকা দেহ ও লম্বা লেজযুক্ত এই প্রাণীটি এক জীবন্ত জীবাশ্ম। জোয়ারের পানির সাথে ভেসে আসে বিভিন্ন প্রজাতির অসংখ্য শামুক ও ঝিনুক। এদের গঠন যেমন বিভিন্ন রকম, তেমনি বাহারি এদের রং। দ্বীপের লবস্টার ও চিংড়ির প্রজাতিও উল্লেখযোগ্য। সেন্ট মার্টিনের প্রতিবেশ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল প্রবাল। রৌদ্রোজ্জ্বল দিনে পানির উপর থেকে উপভোগ করা যায় প্রবালের বর্ণিল জগৎ। তবে প্রবালের আসল সৌন্দর্য উপভোগ করা যায় পানির নিচে গেলে।
পানির উপরের স্তর থেকে কিছুটা নিচে নামলেই দেখা যায় নানা প্রজাতির প্রবালের রহস্যময় রাজ্য। প্রবাল হলো সমুদ্রের পানির নিচে বসবাসকারী এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এরা সাগরের অগভীর অংশে স্বচ্ছ পানিতে বাস করে, যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। অসংখ্য ছোট ছোট প্রবাল একসাথে কলোনি করে অবস্থান করে এবং প্রবাল সমন্বিত প্লাঙ্কটনের সাহায্যে, দেহনিঃসৃত ক্যালসিয়াম কার্বোনেটের সাহায্যে শক্ত বহির আবরণ তৈরি করে। সাগরের ছোট বড়, মেরুদণ্ডী অমেরুদণ্ডী অধিকাংশ প্রাণী ও উদ্ভিদকে আগলে রাখে এই প্রবাল। দ্বীপের উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে 10-15 কিলোমিটার প্রবাল প্রাচীর। এখানে প্রায় 66 প্রজাতির শক্ত ও নরম প্রবালের সন্ধান পাওয়া গেছে। মৃত প্রবালগুলো দেখা যায় বালুকা বেলায় এবং শিলারাশির মধ্যে। এদের অধিকাংশই আকারে ছোট ছোট ও বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে থাকে। দ্বীপ সংলগ্ন সমুদ্রের অগভীর তলদেশ এসব জীবন্ত প্রবালের আবাসভূমি হিসেবে সমৃদ্ধ। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা এই প্রবালগুলো সাগরে মাছের আতুরঘর হিসেবে কাজ করে। অধিকাংশ শক্ত ধরনের প্রবালের দেখা পাওয়া যায় ছেড়া দ্বীপে। এদের আকৃতি গোলাকার, লম্বাটে বা ত্রিকোণাকার। Thank you.
এদের মধ্যে অন্যতম ব্রেইন কোরাল বা মগজ প্রবাল ও ফেভিয়া প্রবাল। মগজ প্রবালের উপরের স্তরের গঠন অনেকটাই অন্যান্য প্রাণীর মগজের মতো। শক্ত প্রজাতির প্রবালগুলো অনেক বছর ধরে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে ধীরে ধীরে বড় প্রবাল প্রাচীর করে তোলে।